তাইওয়ানের পরে এবার জাপানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালে হুনশু দ্বীপের পূর্ব উপকূলে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরে সিসমোলজিক্যাল সেন্টারের ইএমএসসি বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইএমএসসি জানায়, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 6, উৎপত্তিস্থল ছিল 32 কিলোমিটার বা 19.88 মাইল গভীরে। ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এদিকে তাইওয়ানের পূর্ব উপকূলে 7.4 মাত্রা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে, আহতদের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এছাড়া ধসে পড়া টানেলে 127 জন আটকা পড়ে আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার 25 বছরের মধ্যে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্বাঞ্চল। এতে বহু ঘরবাড়ি ভেঙে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বহুতল ভবন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির হুমালিয়েন শহরের 18 কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 34.8 কিলোমিটার গভীরে।